আমার পিছনে এই যে দুটো বড় মলি মাছের ট্যাঙ্ক দেখতে পাচ্ছে, তো আপনারা তো জানো যে এই ট্যাঙ্কে আমি শুধু মলি মাছের বাচ্চা ছাড়িয়ে বড় করি। আর এই ট্যাঙ্কে কিছুদিন আগে অনেক মলি মাছও ছেড়েছিলাম, তার সাথে এক মাস আগে ছেড়েছিলাম অনেক পোল্যান্ড ডাফি মাছের বাচ্চা। তো সেগুলোকে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, লেজও ভালো কালার এসে গেছে। ট্যাঙ্ক দুটো জল তো পরিষ্কার করতেই যাচ্ছিলাম, তাই বললাম সেই মাছগুলোকেও তুলবো, তুলে অন্য একটা ট্যাঙ্কে রাখবো, কেন এখন তো গরম আসতে যাচ্ছে। মাছগুলোর সাইজও তাড়াতাড়ি বেড়ে গেলে মাছগুলো পরবর্তী ব্রিডিংও স্টার্ট করে দেবে, কারণ এই মাছগুলোকে আমি বাড়তে চাই। তো চলো তাড়াতাড়ি জলগুলো চেঞ্জ করো, মাছ তুলবো, কী কী মাছ পায় না পায় সবই আপনাদেরকে দেখাবো। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করছি। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গাইস এবারে এই মাছের ট্যাঙ্কটা দেখো, এখানে রোদও পড়ে আর অনেক পরিমাণ মাছ আছে, জলটা পুরোপুরি সবুজ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন এই মাছগুলোকে খেলে দিচ্ছি, মাছগুলো একটু খেয়ে নিই, তারপরে জলটা পাল্টাবো আর মাছগুলো তুলবো। আর এবারে ট্যাঙ্কটা দেখো, মাছের পরিমাণ কম থাকার কারণে আর এতে কিছু পাতানাতাও পড়েছে, সেই জন্য জলটা দেখো পুরো লাল লাল হয়ে আছে, জলটা একদমই সবুজ হয়নি। তো মাছগুলো খেয়ে নিক, তারপরে জলটাই চেঞ্জ করবো। গাইস এই ট্যাঙ্কটাতে জল একটু বেশি আছে, তো প্রথমে সরু পাইপটা লাগিয়ে দিচ্ছি, এই জলটা তৎক্ষণ কমুক। আর আমি ওপারে যে ট্যাঙ্কটা জল ওটা তো অলরেডি কমই আছে, তো ওটাকে প্রথমে সাইভেন করে নিই, কারণ গাপি মাছগুলো তুলে আমি ওই ট্যাঙ্কটাতেই ছাড়বো। কারণ গাইস এখন যদি গাপি মাছগুলো তুলে আর একটা ছোটো মতো ট্যাঙ্ক ওই সাইডে আছে যদি রাখি, তো সেই সমস্ত ট্যাঙ্কগুলো ছায়া আছে, এখন তো পুরোপুরি শীত যায়নি, তো মাছগুলো অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখন মাছগুলো তুলে ওপারে রাখবো। তো চলো ফটাফট দুটো ট্যাঙ্কে পাইপ সেট করে দিই, জলটা কমাই। আর গাইস এই ট্যাঙ্কটা এখন স্থাপন করবো বলে মোটা পাইপটা লাগিয়ে নিচ্ছে এই ট্যাঙ্কটাতে। আর ট্যাঙ্কটা চারদিক করে দেখছি জলটা গ্রিন হয়নি, তার কি আছে, জলে অনেক পরিমাণে অ্যালগি হয়ে আছে, তো সেগুলোও পরিষ্কার করতে হবে। জলের যে সমস্ত প্ল্যান্টগুলো আছে তো এগুলোকেও নষ্ট করবো না, এগুলোকেও সব তুলে নেবো। তো চলো প্রথমে ট্যাঙ্কটা স্থাপন করি তাড়াতাড়ি, কারণ অনেকটা বিকেলও হয়ে আসতে পারে, কারণ এগুলো তো করতে করতে অনেকটাই সময় লেগে যায় প্রতিদিনই। দুটো ট্যাঙ্কে দিয়ে তো ভালোভাবে পাইপ সেট করে দিচ্ছি, জলও বেরোচ্ছে, তো চলো ফটাফট ট্যাঙ্কটাকে সাইভেন করে নিই। এর ভিতরে যতটা প্ল্যান্ট যতটা আগাছা নোংরা আছে সমস্ত তাদের পরিষ্কার করে দিই। তো তারপর আমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি যতটা পেরেছি ভালোভাবে এই যে ট্যাঙ্কটা, তো এটা ভালোভাবে সাইভেন করে দিয়েছি। আর এখন দেখো জলটা কত পরিমাণ গলে দেখাচ্ছে, জলের নিচে দেখো ঠিক কী পরিমাণ ময়লা আছে। তো এত পরিমাণ ময়লা এই সাইভেনের মাধ্যমে তোলা যাবে না, কারণ ট্যাঙ্কটা অনেকটাই বড়ো। আর ট্যাঙ্কে দেখছি অনেক পরিমাণ ময়লা পাতা ছিল, সেগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। আর বাকি এই ট্যাঙ্কে যত যা মাছ আছে সেগুলো তো তুলতে হবে, আর সেইগুলো যখন নেট কাটিয়ে তুলবো বাকি যতটা খুঁটিনাটি পড়ে আছে সেগুলো জালের সাথে উঠে যাবে। ট্যাঙ্কেতে কিছু মিক্সিং গাপি, কিছু জেয়ারা মাছ, কিছু মন মাছ সমস্ত মাছ মিলিয়ে আছে। তো এই মাছগুলো তো তুলবো, এই মাছগুলোকে তুলে আমার পিছনে যে মলি মাছের ট্যাঙ্কটাই, তো এটাতে ছাড়বো। আর এখান থেকে সমস্ত পোল্যান্ড গাপি তুলে আমি এইখানে রাখবো, কারণ আমি চাই না পোল্যান্ড গাপি মাছের সাথে অন্য কোনো মলি মাছ থাকুক। তো শুধু পোল্যান্ড গাপি মাছ, তো পোল্যান্ড গাপি মাছই থাকবে। কিন্তু তার আগে আমার যেটা করতে হবে এই ট্যাঙ্কটাও সাইপন করতে হবে, সাইপন করতে অনেক সময় লাগবে। তো চলো ফটাফট ট্যাঙ্ক সাইপন করে না আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এবারে এই দেখো ট্যাঙ্কের জলটা কমিয়ে নিয়েছি, তো এবারে মাছগুলো ধরার পালা। তো মাছগুলো ধরে থেকে পোল্যান্ড গাপি মাছগুলো বেছে নেবো, আর গাপি মাছগুলো ওই ট্যাঙ্কে রাখবো, এক মাসের মতো রাখবো। আর এক মাস পরে তো প্রায় পুরো বলে বলতে গেলে গরম তো পড়েই যাবে। আর মাছগুলো যখন আলাদা ট্যাঙ্কে রাখবো মাছগুলো এক মাসের মধ্যে শেপ পুরো চেঞ্জ হয়ে যাবে, মাছগুলো একটু বড়ো হয়ে যাবে, মাছগুলো পেটে বাচ্চাও চলে আসে, মাছগুলো পুরো বাচ্চা স্টার্টও করে দেবে, ব্রিডিং স্টার্ট করে দেবে। আপনার মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে গাপি মাছের ব্রিডিং ড্রেস সেটা আমি ভিডিও বানাতে, তো সেই সমস্ত ভিডিও পরে আসবে। দেখছি আরও নতুন নতুন দুই এক ধরনের গাপি আনার, তো সেগুলোও ব্রিডিং ড্রেস সেট আপ করে আপনাদেরকে দেখাবো। এছাড়া আরও দুই এক কিছু ধরনের মলি মাছও আমি আনবো। তো আপনারা যেমন যেমন কমেন্ট করবেন সেই সব কমেন্টগুলোকে রিলেট করি আমি নতুন নতুন আরও ভিডিও আনবো, তো আপনারা অবশ্যই করে কমেন্ট করবে। তো চলো এখন যেটা কথা হচ্ছে এই ট্যাঙ্কে যাতে মাছগুলো আছে তুলতে হবে, কারণ বিকেল হয়ে আসছে অনেক। গাইস এখানে মাছ রাখার জায়গাও রেডি আর আমার হাতে জালও রেডি, তো চলো দেখি প্রথমবারে কত কী পিস মাছ ওঠে, প্রথমবারে কী কী মাছ ওঠে দেখা যাক। জলটা পুরোপুরি ঘোলা হয়ে গেছে, তাই সেই তো মলি মাছগুলো সাইজও দেখছি বেশ ভালোই বেড়ে গেছে। তো মলি মাছগুলো সব এই ট্যাঙ্কেই থাকবে, কারণ মলি মাছগুলো আর এক মাস পরে তুলবো আর একটু বড় হয়ে গেলে। এই দেখো গাইস, তো প্রথমবারে কিছুটা এরকমই মাছ হইলো। মলি মাছের আর প্ল্যাটি মাছের সংখ্যাটাও দেখছি বেশি পরিমাণেই আছে, তো মলি মাছ এবারে বেশি ওঠেনি, প্ল্যাটি উঠেছে। তো চলো ফটাফট মাছগুলোকে এই পরিষ্কার জলেতে রাখি। গাইস এইরকমভাবে মাছ তুলতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এই ট্যাঙ্কে থেকে একসাথে করে মাছ তুলতে তাতে প্রচুর পরিমাণে পাতা আছে, পাতা বেছে বেছে মাছগুলোকে বাঁচতে আরও দেরি হচ্ছে, তাহলে আজকে বাঁচতে বাঁচতেই সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য এখানে দেখো আমি একটা নেট লাগিয়ে দিয়েছি, তো নেটটা কিছুটা এইরকমভাবে লাগিয়েছি, এই দেখো তো নেটে কিছুটা জলও আছে, তো এই ট্যাঙ্কের জলটাই ব্যবহার হচ্ছে। আর এতে কী হবে, যেহেতু পাতা ভাতা সমস্ত সময় আমি এই নেটের মধ্যেই দিয়ে দেবো, আর শেষেতে মাছগুলোকে বেছে বেছে নিয়ে আবার ওপারে দিয়ে পোল্যান্ড গাপি, আর বাকি মাছগুলোকে আমি এপারে দিয়ে দিতে পারবো, এতে আমার সময়টাও কম লাগবে।
গাইস আজকের মতো ট্যাঙ্ক থেকে মাছ তোলা কমপ্লিট। এই দেখো এই ট্যাঙ্কে থেকে সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। আর এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ তো, এই ট্যাঙ্কে এখন তো কোনো মাছ নেই। আর এই ট্যাঙ্কে থেকে সমস্ত মাছ সম্পূর্ণভাবে তোলা যায়নি, কারণ কিছু কিছু বড় বড় মালি মাছ যেগুলো এখানে একটা গাড্ডা মতো আছে সেখানে সব ঢুকে যাচ্ছে, ভালোভাবে তোলা যাচ্ছে না। সমস্ত মাছগুলো তুলতে গেলে আছে তো পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর প্রথমে যে মাছগুলো তুলেছিলাম এই দেখ কামড়াতে কিছু এই আছে, তো এখানে গোটা কুড়ি মতো মাছ আছে, আর বাকি সব তো এইখানে। তো এই হচ্ছে সাহা মাছ। আর মলি মাছের সাইজ দেখছি অনেকটাই ছোট আছে, তো আর এক দেড় মাস মতো গেলে তারপরে তুলবো। তো এগুলোকে আবার পুনরায় ছেড়ে দেবো। তো এখন যত যা পোল্যান্ড কাপি মাছ দেখা যাচ্ছে তো সেই মাছগুলোকে তুলে নিই। গাইস নেটের ওপর থেকে দেখে যা বোঝা যাচ্ছে নেটের মধ্যে যে পোল্যান্ড কাপি মাছ আছে 200 থেকে 200 পিচের বেশিও হতে পারে। তো দেখে যা মনে হচ্ছে, তো মাছগুলো তো বাঁধলেই তো মেন বোঝা যাবে। আর মাছের সাইজ দেখিয়ে দিই যে পোল্যান্ড কাপি মাছের সাইজ ঠিক কিরকম হয়েছে, গামলায় যা তোলা আছে 2-1 পিস দেখিয়ে দিই। দেখো গাইস পোল্যান্ড কাপি মাছের সাইজ তো 1 ইঞ্চি প্লাস হয়ে গেছে। আর এটা হচ্ছে মেল মাছ, আর যে ফিমেল মাছগুলো আছে সেগুলো আর 1 মাস মতো গেলে ব্রিডিংয়ে পুরো জন্য তৈরি হয়ে যাবে। আর এতে দেখো যে মলি মাছগুলো আছে, কিছু কিছু মলি মাছ তো বড় হয়ে গেছে, আর কিছু কিছু মলি মাছ পুরো 1 ইঞ্চির কাছাকাছিই রয়ে গেছে। তো মলি মাছগুলোকে তো এই ট্যাঙ্কে আবার 1-1.5 মাস মতো রাখতেই হবে। গাইস এই নেটের মধ্যে, নীল নেটের মধ্যে যত যা মাছ তুলেছিলাম সব তো বাঁচা হয়ে গেছে প্রায়, আর খানিকটার মতো আছে। বাঁচতে খুব অসুবিধা হচ্ছে, ওতে এত পরিমাণ পাতা ময়লা পড়ে আছে। তো যা হোক তা করে বেছে নিয়েছি। আর ওই মধ্যে যত যা পোল্যান্ড কাপি ছিল সেগুলো বড় বড় পোল্যান্ড কাপি, তো সেগুলো সব আমি বেছে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছ যে পোল্যান্ড কাপি সাইজ কেরম আছে, কী পরিমাণ আমি পোল্যান্ড কাপি বাঁচতে পেরেছি। বাকি অনেক পোল্যান্ড কাপি আছে সেগুলো অনেক ছোটো ছোটো, তো সেগুলো সব মলি মাছের সাথেই ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি। সেগুলো মলি মাছ যখন বেড়ে যাবে ওগুলো বেড়ে যাবে, ওগুলো বিক্রি করে দেবো। আর বাকি যে সমস্ত পোল্যান্ড কাপি আমার যত পরিমাণে আমি তুলেছি এগুলো ব্রিডিংয়ের জন্য রাখলো অনেক যথেষ্ট। তো সেই মাছগুলোকে নিয়ে এখন আমি অন্য একটা ট্যাঙ্কে দিয়ে দেবো। আপনাদেরকে তো বললাম আমি এই বড় ট্যাঙ্কে দেবো, তো বড় ট্যাঙ্কে এখন দেওয়া যাবে না, কারণ বড় ট্যাঙ্কের জলটা অনেক পরিমাণে গুলিয়ে আছে আর মাছের পরিমাণটাও অনেক কম, কারণ বাকি অনেক মাছ আছে যেগুলো অনেক ছোটো, তো সেগুলো আর বেছে বেছে আমি আর তুলিনি। দেখো এই হচ্ছে পোল্যান্ড কাপি মাছগুলো, আর এগুলোকে ছাড়াও আমি এই ট্যাঙ্কটাতে দেখতে পাচ্ছ, তো এই ট্যাঙ্কটাতে 3-4 দিন পুরানো জল ভরা আছে এইখানে। তো এই জলটা দিয়ে এখন আমি মাছগুলোকে রিলিজ করবো, কারণ বড় ট্যাঙ্কে দেওয়া যাবে না। আপনারা তো জানো আমার কাছে যে পোল্যান্ড কাপি মাছের ব্রিডিং বুড়ার মাছগুলো ছিল, তো সেগুলো তো সব মারা গেছিলো ঠান্ডার মধ্যেই। আর এই যে মাছগুলো দেখছো তো এগুলো হচ্ছে সেই মাছেরই বাচ্চা। আর এই মাছগুলো এখন দেখছি যে কিছু কিছু মাছের পেট লোডও হয়ে আছে, বাচ্চাও ছাড়বে 2-1টা হয়তো। আর এই মাছগুলো এই ট্যাঙ্কে ছাড়ছি, বড় হয়ে যাবে পরে মাছগুলো যখন ব্রিডিং করবে আরও বেশি বেশি বাচ্চা ছাড়বে। তো সেগুলো তো সব আমরা পরবর্তী আপডেটেই দেখতে পারবেন। তো চলো মাছগুলোকে এই ট্যাঙ্কে এখন রিলিজ করে দিই। তো চলো গাইস 15 মিনিটের মতো হয়ে গেছে, এবার কাপি মাছগুলোকে ট্যাঙ্কে রিলিজ করে দিই। এই হচ্ছে গাইস কাপি মাছগুলো, চলো সবাই জলে চলে যাও। এই যে সমস্ত কাপিগুলোকে আমি এই ট্যাঙ্কে রিলিজ করে দিলাম, তো এই ট্যাঙ্কেই কাপিগুলো থাকবে। যদি দেখি ঠান্ডার জন্য এই ট্যাঙ্কেতে মাছের অসুবিধা হচ্ছে তাহলে মাছগুলোকে অন্য ট্যাঙ্কে শিফট করবো, নাহলে মাছগুলো এখানেই থাকবে। নাহলে এই মাছগুলোকে যদি বড় ট্যাঙ্কে রিলিজ করে দিই আবার পরবর্তীতে যখন এলে আবার ব্রিডিং ট্যাঙ্কে দেবো তুলতে গেলে আবার অনেক ঝামেলা। তো দেখলে তো যে একটা ট্যাঙ্কেতে মাছ তুলতে গেলে ঠিক কতটা খাটতে হয়, তো সেই জন্য বড় ট্যাঙ্কে আর ছাড়বো না এদেরকে, এখন এই ট্যাঙ্কেই রেখে দিই। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তাহলে অন্য একটা ছোটো ট্যাঙ্কে শিফট করে দেবো। গাইস এবার আমি আপনাকে বলি ব্রিডিংয়ের জন্য আমি যে সমস্ত কাপি মাছগুলিকে শটিং করলাম, তো এই মাছগুলিকে আমি কদিন কী যত্ন নেবো। গাইস 1 মাসের মধ্যে এই মাছগুলিকে আমি একটু ঘন ঘন জলটা সাইপন করবো প্রতি সপ্তাহে সপ্তাহে, যদি 2 সপ্তাহ করে থাকি সেটা প্রতি সপ্তাহে করবো। মাছগুলো যদি চেঞ্জ করে খেতে দেবো, মানে কখনো রুটি দেবো, কখনো এমনি নর্মাল যে প্লেট খাবার আছে দানা খাবার সেটা দেবো, মাঝে মাঝে মশার লার্ভা বা ব্লাড রাম বা টুবি প্লেস কেঁচো, তো এরকম মানে পাল্টে পাল্টে মাছের খেতে দিলে তো মাছের গ্রোথটা সেক্ষেত্রে আরও দ্বিগুণ বাড়ে। তো এইরকমভাবে মাছগুলোকে আমি রাখবো। চলো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মাছ ধরে ধরে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। দেখা হচ্ছে খুবই একটা ভালো নতুন একটা দারুণ ভিডিওর সাথে। আমরা যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, আপনারা ভিডিও তো দেখো প্রায় 70% লোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। বাই বাই।